কম পাওয়া গেছে। কোথায় জায়গাটা? এটা তালিদিঘির পাড়া আস্তানা, মোসাফির আস্তানা। অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছে। এই যে যদি বাস্ট হয়ে যায়, বাচ্চা বাচ্চা ছেলেরা খেলছে, গরু ছাগল কি হবে বলুন তো? হ্যাঁ, বাড়ির কাছাকাছি, ওই তো বাড়ি আমাদের। কখন দেখতে পেলেন এটা? সকালবেলায় ঘুম থেকে উঠি, পাঁচটার মধ্যে, রাত থেকেই ছিল। কারা? পুলিশ। এখানে বোম পাওয়া গেছে দুটিরাম। আমরা ভোরবেলার সময় দেখতে পাই, কীভাবে আমরা পুলিশের গাড়িটা দেখেছি, বোম তো জানি না যে বোম দিয়ে গেছে। এটা গাড়িটা দেখতে পাচ্ছে, আমার গাড়ি কোনো বিপদ ছিল, তারা হিংসা করেও রাখতে পারে। মাঝে একবার ঝামেলা হয়েছিল তাদের। হ্যাঁ, আমাদের গাড়ি হইলো ঝামেলা, পাটি পাটি হয়েছিল তখন। কি? হ্যাঁ, তা এবার কে কে রেখে চাপড়ালা দেখে না? এটা তালিত, এটা নন্দীপ, পীরতলা, নন্দীডাঙ্গা পীরতলা। এবার যদি বাচ্চা কাচ্চারা খেলা করছে, আগে যে মানুষ যদি মরে যেত, আর হতো কী হতো? সব ওগুলো বেশি ছোটো ছোটো ছেলে নিয়ে যদি চলে যেত হাতে করে, নিয়ে যদি খেলা করতে হাতে কী আছে, ড্রামটা নিয়ে যাই খেলা করি, এই যে খুলে দিত তখন কী হতো ছেলেরা? এই যে কে লিত দায়িত্বগুলো? এই বাচ্চা বাচ্চা ছেলেরা সব আছে, খেলা করছে সব, আস্তানার সামনে সবাই বলবো যাই আস্তানায় পয়সা কুড়ি আনি গা, যে দেখতো ড্রামে কী ভরা আছে, তখন কী অবস্থা হতো? এগুলো এরকম কীরকম সমস্যা মানুষের। পুলিশ এসছে, পুলিশ তো দেখছি ভোট থেকে পাহারা দিচ্ছে। আমার নাম সুলতানা। এখানে দুটো ড্রামে দেখছি বোম রাখা আছে। তা আমরা সকাল তখন পাঁচটা বাজে বাইরে বেরিয়ে দেখি পুলিশ। তা আমরা বাইরে পুলিশ যখন গাড়ি গাড়ি যাই, তা বলি স্যার কী হয়েছে? তো বললো পুলিশ এখানে বোম রেখে গেছে, তোরা কেউ আসিস না। দেখুন এই যে কাজগুলো করছে এগুলো খারাপ হচ্ছে। এই যে তালির পাশ আছে যে বাড়িগুলো আছে দেখছেন, যদি হঠাৎ যদি কোনো বাস্ট হয়ে যেত, যদি বড় ধরো যদি বোম হতো, এটা মানে সর্বনাশ হয়ে যেত সব কিছু। বাচ্চারা দিন রাত ওখানে পীরতলায় যে আছে মুসাফির আস্তানাটা, ওখানে পয়সা কুড়াতে যায়, ওরা যদি কুড়িয়ে দেখে যে ওখানে কী ভরা আছে, ওরা ধরুন বাড়িতে নিয়ে আসতো, দেখতো কী আছে, আরও সর্বনাশ হয়ে যেত। এইটা যারা করছে খুবই খারাপ করছে। আমরা মোটামুটি পাঁচটার সময় যাই টোটো নিয়ে বেরোই, তখন দিয়ে দেখছি ওরা একদম পুলিশ ঘোরাঘুরি করছে আমাদের বাড়ির পাশেই। ওদের যে খবর পেলাম যে ওরা নাকি রাত একটা দেড়টা থেকে আছে। ওরা কী চাই? ওটা আমাদের খুবই ভালো জায়গা ছিল, মানে সব জায়গা থেকে আমাদের জায়গা নাম ছিল যে তালিত খুব ভালো, অশান্তি মানে অশান্তি থেকে এই থাকে। তো এই জায়গাটা আস্তে আমাদের কোথায় দাঁড়িয়ে যাচ্ছে, এটা আমাদের তালিত মোল্লাপাড়া দিঘির পাড় পীরতলা আস্তানা আছে সামনে, সবাই আছে জানে এগুলো পীরতলা আছে। বাড়িটা আমাদের এখান থেকে 200 মিটার হবে, আমার এখানেই বাড়ির সামনেটা। আমি সামনের ছাদ থেকে দেখতে পেয়েছি পুলিশ ছিল, আমি সকালে তখন বেরিয়েছি দেখি এই ব্যাপার। নাম শেখ আশরাফ।